চুলকে খুবই দ্রুত লম্বা করার কালো ঘন করার এবং সিল্কি করার সবচেয়ে সহজ একটি উপায় আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো গোসল করার ঠিক পাঁচ মিনিট আগে এটি যদি আপনারা আপনাদের চুলে লাগিয়ে নেন আপনাদের চুল খুবই দ্রুত লম্বা হবে সিল্কি হবে চুল কালো ঘন হবে চুল এতটাই সুন্দর হবে যে আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করবে চুলের জন্য আপনার বাড়তি কোনো প্রকার পরিচর্যায় করা লাগবে না শুধুমাত্র যদি আপনারা এটি ব্যবহার করেন চুলকে লম্বা করার সাথে সাথে এটি মাথার চুল ঝরে পড়াও একদমই বন্ধ করে দিবে যাদের মাথা থেকে অতিরিক্ত চুল ঝরে পড়ে তাদের চুল পরে বন্ধ হয়ে যাবে চুল অনেক বেশি স্ট্রং হবে এটি চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করবে এটি যে কতটা উপকারী তা আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন তো কথা না পারিয়ে চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে তৈরি করতে আর কিভাবে ব্যবহার করতে হবে এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরাও ব্যবহার করতে পারবেন এরপরে আমাদের লাগবে এক টুকরো লেবু আমরা এখানে রস ব্যবহার করব মোটামুটি এক থেকে দুই চামচের মতো রস আমরা এখানে অ্যাড করে দিব এখানে যে লেবু রস এবং অ্যালোভেরা জেল আমরা ব্যবহার করছি দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আমাদের চুলের গোড়াকে মজবুত করতে মাথার চুল ঝরে পড়া বন্ধ করতে চুলকে সফট এবং সিল্কি করতে অ্যালোভেরা জেল এবং লেবুর রস দুটোই অত্যন্ত কার্যকরী উপাদান অকালে পেকে যাওয়া চুলকে কালো করতেও এই দুটি উপাদান খুবই কার্যকরী তো আমরা অ্যালোভেরা জেল আর রস একটু ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এরপর আমরা এখানে অ্যাড করে দিবো একটি ভিটামিন ই ক্যাপসুল কসমেটিক্স দোকানে যে ভিটামিন ই ক্যাপসুল কিনতে পাওয়া যায় আমি এখানে সেই ভিটামিন ক্যাপসুল নিয়েছি একটি আপনারা চাইলে ফার্মেসি থেকেও ভিটামিন ক্যাপসুল নিতে পারেন ফার্মেসিতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একটু ছোট সাইজের হয় তবে এর কার্যকারিতা একই আপনারা চাইলে ফার্মেসিটাও ব্যবহার করতে পারবেন আবার চাইলে কসমেটিক্স এর দোকান থেকে কিনে নিয়েও ব্যবহার করতে পারবেন ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ হয় চুল অনেক বেশি স্বাস্থ্যজ্জ্বল হয় আর খুবই দ্রুত লম্বা হয় চুলকে ভালো রাখার জন্য যে উপাদানগুলো অত্যন্ত কার্যকরী অত্যন্ত উপকারী তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অন্যতম একটি উপাদান তো এখানে আমরা একটি ভিটামিন ক্যাপসুল এড করে দিলাম নেক্সট আমাদের যে জিনিসটি নিতে হবে তা হচ্ছে শ্যাম্পু এখানে আমি একটি মিনিপ্যাক শ্যাম্পু নিয়েছি আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নেবেন আমাদের সবারই সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করা উচিত তো যখন আপনারা শ্যাম্পু করবেন তখন আমি যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি এই রেমডিটি তৈরি করে ব্যবহার করবেন আপনাদের চুলের গ্রোথ দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন চুল এত সুন্দর হয়ে যাবে তো শ্যাম্পু দেওয়ার পরে সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে যে রেমিডি তৈরি হবে তাই কিন্তু আমাদের চুলে ব্যবহার করতে হবে এখন আপনাদেরকে বলবো যে এটি আপনারা কিভাবে আপনাদের চুলে ব্যবহার করবেন গোসল করার ঠিক পাঁচ মিনিট আগে এটি আপনারা আপনাদের পুরো চুলে অ্যাপ্লাই করে নিবেন পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে যখন আপনারা গোসল করবেন তখন হালকা হাতে পাঁচ মিনিট ধরে মাসাজ করবেন এভাবে মাসাজ করে নেওয়ার পরে চুলগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিবেন চুলের কোনো প্রকার ক্ষতি করা ছাড়াই যদি আপনি আপনার চুলকে অনেক বেশি সুন্দর করতে চান লম্বা কালো ঘন সিল্কি করতে চান তাহলে আপনারা অবশ্যই এই রেমডি তৈরি করে ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করবেন আপনারা খুবই ভালো ফলাফল পাবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য